নেম রিয়াকশন হিসেবে কোনো ভারতীয় নাম পাওয়া যায় না, কেবলমাত্র বর্ধনশীল মুক্ত সিনথেসিস। এবং সেই কাজটা শুধু ভারতবর্ষ বলেই গুরুত্বপূর্ণ নয়, এই কাজটা খোদ কলকাতায় বসে করা। তা আজকে আমরা শুনব সেই বর্ধনশীল মুক্ত সিনথেসিসের গল্প, এক রোমহর্ষক অভিজ্ঞতা সেই গল্প শোনার। আমরা চাই যে আপনারাও সেই অভিজ্ঞতা সামিল হন। আজকে আমাদের অতিথি হলেন প্রফেসর চন্দন কুমার পাল, উনি কলকাতার স্কটিশ চার্চ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। যেটা বলার আর কি, সেটার মধ্যে মানে এখনকার ছেলেমেয়েরা যেটাকে নিতে পারে, এটার মধ্যে একটা জোশ ছিল আর কি, বিরাট জোশ ছিল। যে আমি একটুকুরো কাগজ, মানে আসল গল্পটা কি, একজন বলছে আমি খেলতে চাই, আচ্ছা তুমি খেলবে, আচ্ছা চল এইটা করতে পারবে, হ্যাঁ বলে একটা একটুকুরো কাগজে প্ল্যানটা লিখে বলে তুমি এটা করতে পারবে। সে ভাবলোই না যে এত আকুল রিসার্চ করুক, তোর হ্যাঁ করুক। এইবার তারপর শুরু হলো চাপ। এখনকার লোক ছেলেমেয়েরা বলে আমরা প্রচুর কিছু কাজ করছি, কাউকে জিজ্ঞেস করলে হয়েছিস দ্য হার্ডেস্ট ওয়ার্ক কি হবে, তার কি হয়তো বললে আমি তিন রাত্রির দিকে পড়েছি, বললো আমি অমুক ব্রেক করেছি। কিন্তু এই যে লিমিটেড সোর্স, লিমিটেড টাইম, আমার টেবিল নেই, আমার সোর্স নেই, আমার কিছু নেই, এবং পান থেকে চুন খুঁজলে চাকরি চলে যাবে, এরকম একটা অবস্থায় একজন ডিমনস্ট্রেটর আর একজন রিসার্চ আছে। গল্পটা হচ্ছে এইখানে, কেউ অধ্যাপক নন, একজন ডিমনস্ট্রেটর, একজন রিসার্চ অ্যাসোসিয়েট, বার করে ফেললেন একটা নিয়ে। এই হচ্ছে চ্যালেঞ্জ, এইটা হচ্ছে বলবার। যে বলছিলাম না, আলোর মতো যেখানে রাখবেন সেখানটা আলো, বেলুড়ে গেলেন ছাত্র তৈরি করতে, তিনি গবেষণার ভেতরে এলেন নেম রিয়াকশন করলেন, পড়াতে এলেন অসাধারণ পড়াতে শুরু করলেন। ফলে তিনি আর কি মানে বকেদের মধ্যে, বাংলায় বলে না হাঁসেদের মধ্যে বকেদের মধ্যে হাঁস, নাম করার তো অনেক রাস্তা আছে। নাম করা একটা হচ্ছে, সাহিত্যে একরকমের রাস্তা, লিখলেন সবার ভালো লাগবে, সেটা একটা নাম করার রাস্তা। জ্যোতির্বিজ্ঞানে আর একটা খুব প্রচলিত নাম করার ব্যাপার আছে, কেউ যদি অজানা কোনো তারা বা কিছু আবিষ্কার করে তার নামে সেটা হয়, যেমন সুমাকার লেভি। আমাদের এখানে রাধা গোবিন্দ বাবু ছিলেন, তিনি অনেক অজানা বস্তু আবিষ্কার করেছেন। আর একজন মানুষ যাকে আমরা প্রায় জানি, মেজর ভাই মানুষ বারাসাতের কাছে থাকতেন, তিনি খুব মানে সারা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মানে যতজন যত অজানা মানে বস্তু, মহাজাগতিক বস্তু রাত্রে আকাশে টেলিস্কোপ দেখে দেখে পার করা, তিনি তার মধ্যে দ্বিতীয় স্থান, প্রায় 49,000 এরকম তিনি আবিষ্কার করেছেন। তো আমরা যাকে নিয়ে বলতে যাচ্ছি, এই যে কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, যার অর্গ্যানিক কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে, অর্গ্যানিক কেমিস্ট্রিতে নাম করার একটা রাস্তা আছে। কেউ যদি কোনো মানে খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন করে, কোনো সিনথেটিক রিয়াকশন বা রিয়াক্টিভিটি, হ্যাঁ তাহলে তার নামে, আবিষ্কারকের নামে এই রিয়াকশনটার নাম হয়েছে, এবং এটা চলে এখন। অর্গ্যানিক রিয়াকশন হয়তো লক্ষ লাখখানেক আছে, কিন্তু নেম রিয়াকশন এখনো অব্দি ওই 400 মতো আছে, 425 হয়তো, এখন একটু বেড়েছে। মানে এই ব্যাপারে একটা স্বীকৃত বইও আছে, মার্কের, সেই মার্কের বই খুললে দেখা যায় মোটামুটি 425 নাম। তো যখনই ছোটবেলা থেকে আমরা এই নেম রিয়াকশন পড়ি, হায়ার সেকেন্ডারিতে এলেই প্রথম নেম রিয়াকশন পড়তে হয়, লার্জ রিয়াকশন, পলিডো রিয়াকশন। তো এদের অধিকাংশই হচ্ছে এদের সারনেম বা পদবী অনুসারে নাম করা হয়। তো আমার খুব অবাক লাগতো যে এত সব নাম আছে, একটা কোনো ভারতীয় নাম নেই, সিং এরকম, এরকম টাইপ কোনো একটা নাম রিয়াকশন নেই, ভারতীয় তো সত্যি কোথাও নাম নেই। অর্গ্যানিকে একটা দুটো আছে, অর্গ্যানিকে খুললে কোথাও পাওয়া যায়, মানে আমি সেই ক্লাস 11-12 ছাত্রদের বা সব সেখানকার বই থেকে বলি কোথাও, তাহলে কি ভারতীয়রা কিছুই করেনি, অথচ আমরা তো এত শুধু
ভারতীয়রা এইসব করেছে, ভারতীয় ছাত্ররা বিরাট একটা ভূমিকা নিয়ে এসেছে। তো খুঁজতে খুঁজতে যখন কেমিস্ট্রি পড়তে শুরু করলাম, তখন আমাদের এক মাস্টারমশাই বললেন, একটা জিজ্ঞেস করেছিলাম তার কোথায় এরকম কিছু আছে, বলে হ্যাঁ একটাই বর্ধন শ্রেণীগুপ্ত সূত্র। রোমাঞ্চকর অভিজ্ঞতা, মানে এই জার্নিটা বর্ধন সেনগুপ্ত সিন্থেসিস কিভাবে আবিষ্কৃত হলো অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছিল 1820 এরকম সময়, একুশের সময়, মানে 100 বছরের কাছাকাছি সময়তেই একজন ভারতীয় বা দুজন বাঙালি আরো বিশেষ করে বলবো, তারা নাম রেখে দিলেন। এটা একটা খুব বড় ব্যাপার, কেননা ভারত তো একটা কলোনি। হ্যাঁ, সেখানে পাশ্চাত্য শিক্ষা নেওয়া হবে নাকি প্রাচ্য শিক্ষা নেওয়া হবে, এই নিয়ে বিদ্যাসাগর মশাই রাজা রামমোহন রায় এরা প্রচুর লড়াই করে ঠিক করলেন, মানে প্রতিষ্ঠা করলেন যে না আমরা পাশ্চাত্য শিক্ষা নেই। সেই নিয়েও অনেক ব্যাপার রয়েছে, কেউ কেউ বলেন যে আমি যে কলেজে পড়াই প্রতিষ্ঠার কলেজ, সেই কলেজে আলেকজান্ডার ডাম ড্রাফট করেছিলেন, এবং মেকলে রিপোর্ট যেটা 1835 সালে পেশ করা, সেটাও নাকি আমাদের কলেজের তৈরি। এটা নিয়ে আমি জানি না এর সত্যতা, অনেক সময় লোকে কথা বলতে বলতে না একটা কথাকে বিশ্বাস করিয়ে দেয়, তার প্রামাণ্য তথ্য পাওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, এই দুজনের একজন হলেন। হ্যাঁ, আমার নিজের মনে আছে আমি প্রথম মরিসন বয়েটে ওই নামটা যখন দেখেছিলাম প্রিপারেশনে গিয়ে বর্ধন সেনগুপ্ত সিনথেসিস, মানে আমি জাস্ট 3-4 বার ধরে ভেরিফাই করছি এটা বর্ধন, এটা সেনগুপ্ত, মানে এটা আমাদের লোক, এবং এই নামগুলো মরিসন বয়েটে কোথায় রয়েছে। হ্যাঁ, সেই সময় মানে খুব বারবার ভেরিফাই করেছিলাম whether am I right or not। এই বর্ধন হচ্ছেন, মানে আমি যে সময় বলছি, আমি তো 80-এর দশকের গত শতকের 80-এর দশকের মাঝামাঝি সময় এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে সেনগুপ্ত বেঁচে আছেন। সেনগুপ্ত দীর্ঘজীবী ছিলেন, মানে অনেক অনেক বছর, মানে উনি 2000-এরও পরে, মানে 96 বছর বোধ হয় বেঁচে ছিল। তো সেনগুপ্ত বেঁচে আছেন, তো আমার মাস্টারমশাই জিজ্ঞেস করলাম, ওরা বলেন হ্যাঁ এই তো যোগেনবাবু, যোগেন্দ্রচন্দ্র বর্ধন আর সুরেশ সেন, একজন হচ্ছে প্রেসিডেন্সি কলেজের ডিমনস্ট্রেটর ছিলেন, আর একজন হচ্ছেন সায়েন্স কলেজের অধ্যাপক। এই যে এইটুকু যদি বলি যে একজন সায়েন্স কলেজের অধ্যাপক আর একজন ডিমনস্ট্রেটর, তাহলে এটা মানে ওভার সিমপ্লিফিকেশন হয়ে গেল, কিছু বোঝা গেল না। এবং একটু শ্রদ্ধা হলো যে একজন ডিমনস্ট্রেটর, মানে যিনি ল্যাবরেটরির কেমিক্যাল টেকনিক্যাল তৈরি করেন, আগেকার কালে এটা ছিল যে হাইড্রোজেন প্রিপারেশন একজন ডিমনস্ট্রেট করবেন, মাস্টারমশাই বোর্ডে লিখবেন আর একজন যন্ত্রপাতি সাজিয়ে ক্লাসে দেখাবেন। আমরা এরকম দেখেছি আমাদের এটিজে, এরকম আমাদের কলেজে দেখানো হয়েছে। তো সেই ডিমনস্ট্রেটরের মূল কাজ হচ্ছে ল্যাবরেটরিটাকে মানে কেমিক্যাল গুলো তৈরি করা, এবং সেই তৈরি তৈরি করে ছাত্রদের কাছে সরল সোজা রিঅ্যাকশন দেখা, মানে ল্যাবরেটরি এখন যাদের আমরা বলি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তাদের থেকে একটু উপরে তারা ইউজুয়ালি গ্রাজুয়েট, এরকম কেউ হন। তিনি একটা এমন কিছু করে বসলেন, একটা রিঅ্যাকশন আবিষ্কার করলেন, এটা কিন্তু অবাক আছে। আর করলেন আরও একটা একজনের সঙ্গে যিনি সায়েন্স কলেজের অধ্যাপক, তার ব্যাপারটা কিন্তু তা নয়, এরকম ব্যাপারটা ছিল না। তাহলে মানে এই গল্পটা শুরু করতে হয় তাহলে মানে যোগেন্দ্র বর্ধনের জন্ম থেকে। যোগেন্দ্র বর্ধন 15th October 1896 সাল, হ্যাঁ এই সময় বাংলাদেশে ঢাকার বিক্রমপুরে জন্মেছে।
1896 সাল মানে 1897 সালে 23 জানুয়ারি নেতাজির জন্য, মানে উনি নেতাজির বই। যখন যে সময় 1819 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কলেজে ফটোগ্রাফি পড়তেন, আর 1819 সালে যোগেন্দ্র বর্ধন তিনি MSc পাশ করছেন আর কি, এরকম। তো বর্ধন মানুষটির যদি একটাই ছবি পাওয়া যায়, আমি একটাই পেয়েছি ইন্টারনেট, তো তিনি ছিলেন বেটে খাট, হ্যাঁ, এবং টাউট চেহারা আর কি, আর গাট্টা কুট্টা বলে বাংলায় যা বলে তাই আর কি, মানে এরকম। আর খুব ফ্রুগাল, মানে মহাত্মা গান্ধীর মতো সেই সময় একটা কাল্টি ছিল যে অনেক লোকজন খুব সরল সোজা জীবন যাপন করত, কিন্তু উনি ডেডলি পাংচুয়াল, নিয়মনিষ্ঠ, ডিসিপ্লিন, সাংঘাতিক লোক। এই জন্য ছাত্ররা তার থেকে একটা মানে কি বলবো অফুল, মানে তার দিকে একটা ভীষণ ভয় মিশ্রিত শ্রদ্ধার একটা পরিবেশ রচনা। এরকম উনি ছিলেন, তাহলে বর্ধনকে বুঝতে হবে একটু অন্যভাবে। ওনার খুব ছোটবেলায় মাকে খুব ভালোবাসতেন, তো ওনার মা মারা যায়, মারা যাওয়ার পর ওর বাবা তিনি আবার দ্বিতীয়বার বিয়ে করেন। এই দ্বিতীয় বিবাহটা বর্ধন মেনে নিতে পারে, মানে উনি বরাবর ম্যান অফ ভেরি ডিস্টিংক্ট চয়েস ছিলেন, মানে যেটা মানতে পারতেন না সেটা একেবারেই মন থেকে রিজেক্টেড বার করে দিলেন, আর আর সেখানে ফেরা নেই, আর যেটা করবেন তো সেটা করবেনই আর কি, মানে ছাড়বেন না। এইখানেও বর্ধনের বাবা যে বিয়ে করলেন এটা বর্ধন মানতে পারলেন না, এবং না মেনে তিনি গৃহত্যাগ করলেন, মানে মামার বাড়িতে চলে, তো আর জীবনে ফেরেননি বাড়িতে, বাবার সঙ্গে দেখাও করেননি আর ফেরেনি, এতটা অভিমান, এত গাঢ় অভিমানের লোক ছিল। তো এরপর 1913 সালে উনি জলপাইগুড়ি জেলা, ওনার বাড়ি ছিল মামার বাড়ি জলপাইগুড়ি, সেখান থেকে ম্যাট্রিকুলেশনে ফার্স্ট হন ওই জেলা থেকে, ওই জেলা থেকে তখন। তো কিন্তু দুঃখের কথা যে প্রায় ওই কাছাকাছি সময় ওনার দিদিমা যার আশ্রয় উনি বড় হচ্ছিলেন তিনি মারা যান। এটা একটা ফার্স্ট ওর জীবনের প্রথম শখ, সাংঘাতিক শখ। একটা শখ তো হলো ও বাবার তৃতীয় বিবাহ, দ্বিতীয় শখ হচ্ছে যেখানে যখনই উনি স্নেহের আশ্রয় পেয়েছেন পাননি, এটা ওনার একটা জীবনের এত বড় ইয়ে আর কি। তাই হোক 1913 সালে উনি পাস করলেন, পাস করে কলকাতা শহরে এসে সিটি কলেজে ভর্তি হলেন। আজকের সিটি কলেজের তুলনায় তখনকার সিটি কলেজ খুব নাম করা করে, মানে কি বাইরে থেকে এসে এখানে পড়ত, আর এটা ব্রাহ্ম মানে ম্যানেজমেন্ট পরিচালিত কলেজ, তারা ওখানে পড়েছে। এবং 1915 সালে উনি ISC তে পাস করেন, ভালোভাবে খুবই ভালোভাবে পাস করেন, কেননা 1900 উনি প্রেসিডেন্সি কলেজে মুভ করেন, বোঝাই যাচ্ছে ওনার এই জায়গাটা খুব উত্তরণের জায়গা, মানে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়া খুব মানে প্রেস্টিজিয়াস ব্যাপার তখন, সেই প্রেসিডেন্সি কলেজে ভর্তি হল। তো 1917 সালে কেমিস্ট্রি অনার্স নিয়ে উনি বিএসসি পাস করলো, তখন কিন্তু কেমিস্ট্রি অনার্স অনার্স খুব কম জায়গায় পড়ানো হতো প্রেসিডেন্সি কলেজ তার মধ্যে আর। এবং তারপর যথারীতি উনি গেলেন 1919 সালে, পরপর তার দু বছর পরেই MSc পাস করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই জায়গায় একটা ট্র্যাজেডি হলো, এ পর্যন্ত উনি দুর্দান্ত রেজাল্ট করলেও MSc পরীক্ষায় সেকেন্ড ক্লাস ছিলেন। আচ্ছা, MSc পরীক্ষায় সেই বছর 1919 সালে রেজাল্ট দেখলে দেখা যায় যে মাত্র একজনই ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, অবশ্যই তিনি ফার্স্ট ক্লাস পাস, আর বর্ধন হলেন সেকেন্ড ক্লাস সেকেন্ড, মানে দ্বিতীয় নম্বরটাই বর্ধন। এবং এই সময় বর্ধন একটা ভীষণ রকম গবেষণামুখী একটা মনোভাব ডেভেলপ করেছিল, এবং ওনার স্বপ্ন ছিল যে আচার্য প্রফুল্লচন্দ্র তখন মানে জ্যোতিষের মতন রয়েছেন তার কাছে গবেষণা করবে, মানে সেরা সেরা ছাত্ররা সব আচার্যের কাছেই যেত এই সময়। তো উনি আবিষ্কার ভেবেছিলেন যে ওখানে যাবে গণিতের গবেষণা করবে। এই জায়গাটা মানে আমি যা খোঁজখবর করে দেখেছি, একটা ঐতিহাসিক সত্য হচ্ছে প্রফুল্লচন্দ্র ওকে গবেষণায়
গবেষণা কেউ কেউ বলেন নেন দীপ্রবলচন্দ্র নেন ওনার প্রবলচন্দ্র খুব অদ্ভুত চয়েস ছিল আচ্ছা কেউ উনি যাকে তাকে নিতেন না অ্যাকচুয়ালি বর্ধনে একটু খানিকটা গ্রাম্য চেহারা হ্যাঁ একটুখানি মানে ওনার মুখটা চৌকো মতো মুখ তিনি এসে বললেন আমি কেমিস্ট্রি করতে চাই আপনার সাথে কাজ করতে চাই প্রফুল্লচন্দ্রের ল্যাবরেটরিতে তখন প্রফুল্লচন্দ্র ভারতবর্ষে তখন কেমিস্ট্রি কোথাও হয়ই ওনার ছাত্ররা গিয়ে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি শুরু করে তার মানে তিনি ভারতবর্ষ মানে এশিয়ার মধ্যে তার মানে বর্ধন এশিয়ার মধ্যে এক নম্বর গবেষণাগারে এক নম্বর গবেষকের ছাত্র হতে চাই প্রফুল্লচন্দ্র নেন কেউ কেউ বলে যে ওনাকে খুব বিটারলি উনি এটার কোন প্রমাণ আমি পাইনি কোথাও বর্ধন কোথাও লেখেন খুবই মুখচরা লোক ছিলেন কিন্তু উনি খুব হতাশ হয়েছিলেন প্রফুল্লচন্দ্র নেননি মানে প্রায় কান্নাকাটি খুব খুব হতাশ মানে ওনার পক্ষে যা করা সম্ভব সবই করেছিলেন দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছেন এখন শ্রেণী বিভাগটা তো আর ওভাবে বিজ্ঞানী হয় না অনেকেই ভালো রেজাল্ট করেন না পরে দুর্দান্ত কাজ করে গেছেন দুনিয়ার কাঁপানো কাজ যাই হোক উনি তখন চেষ্টা করলেন পিসি মিটার মানে মিত্র আর কি তখন লিখতেন মিটার মিটার সেকেন্ড পার্সন মানে আর প্রফুল্লচন্দ্র ছিলেন তখন পালিত প্রফেসর বিরাট বড় তিনি তখন চেষ্টা করলেন পিসি মিটারের কাছে পিসি মিটারও নিলেন না মানে একটা গবেষণাকাঙ্ক্ষী সাংঘাতিক লোক তিনি পরে কি করবেন আমি একটু পরেই বলবো সেই মানুষ কি গবেষণা করার জায়গায় পেলেন না সায়েন্স কলেজ তখন প্রেসিডেন্সি কলেজে প্রফেসর আর এল দত্ত ডক্টর আর এল দত্ত রসিকলাল দত্ত তিনি একটা অদ্ভুত জিনিস নিয়ে গবেষণা করতেন নাইট্রো বেনজিনের নাইট্রো ডেরিভেটিভ গুলো যেগুলো খুব এক্সপ্লোসিভ তাদের এক্সপ্লোশন টেম্পারেচার ইত্যাদি এসবের জন্য যার সঙ্গে সিনথেটিক কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই আচ্ছা তো উনি গবেষণা তো করতে চান মন্দের ভালো রসিকলাল দত্তের কাছে সেখানে কাজ করলেন এই কাজ করতে গিয়ে উনি সেই সময়ে মানে এমন এমন কাজ করেছিলেন যাতে মানে মানে পেটেন্ট নেওয়া যায় এরকম কাজ মানে এতটাই মানে পরিশ্রমী নিষ্ঠা মানে ওনার ইনসাইটটা এত ভালো ছিল এবং পরিশ্রমী ছিলেন হ্যাঁ এত ভালো ছিল এবং তারপরে কিছুদিন বাদে উনি সায়েন্স কলেজে আবার ফেরত এলেন এসে 1920 সালে মানে এক বছর গেল আর কি এক বছর উনি এই প্রেসিডেন্সি কলেজে চালালে তারপর 1920 সালে উনি পিসি মিটারের সঙ্গে কাজ করা শুরু করলেন এইবার এই প্রথম তার সঙ্গে মানে ওই সিনথেটিক কেমিস্ট্রি কাজ শুরু হলো আর এবং তখন যেসব কাজ তিনি করেছিলেন সেই কাজগুলো সব খুব অ্যাক্লেমড মানে আমেরিকান কেমিক্যাল সোসাইটি বা রয়্যাল সোসাইটি সব জায়গায় পাবলিশ হয়েছে এখানে 4 বছর কাজ করেন এবং 1923 সালে একটা ঘটনা ঘটানোর সেটা হচ্ছে আচার্য প্রফুল্ল রায় শ্রেষ্ঠ গবেষণা কৃতির জন্য একটা পদক দিয়েছিলেন এখনো কলকাতা ইউনিভার্সিটি সেই পদকটা দেয় নাগার্জুন স্বর্ণ পদক স্যার ফার্স্ট রিসিপিয়েন্ট হচ্ছেন যোগেন্দ্র বর্তন মানে প্রফুল্লচন্দ্রের ছাত্র নন কিন্তু প্রফুল্লচন্দ্র যে স্কলারশিপটা ইনিশিয়েট করলেন তার প্রথম রিসিপিয়েন্ট হলেন যোগেন্দ্র বর্তন এটা হচ্ছে ওর যোগ্য জবাব আর কি এবং কিন্তু সে সেই সেই যে ইয়েটা স্কলারশিপটা পাওয়ার ক্রাইটেরিয়া কি প্রফুল্লচন্দ্র ডিটারমিন করতেন না করতেন হয়তো কিন্তু যে মানুষ কি আর অসাধারণ গবেষণা করতেন পেটেন্টের আবেদন করতেন মানে 4 বছরের যে গবেষণা কৃতি সেটা এত রিচ যে ওনাকে দিতেই যোগেন্দ্র বর্ধনকে এড়িয়ে অন্য কাউকে পুরস্কার ছিল কেন পরের বছরই উনি পিআরএস পাবেন মানে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার যেটা কলকাতা ইউনিভার্সিটির সবচেয়ে মানে উল্লেখযোগ্য পরপর দুটো পদক আর কি একটা নাগার্জুন গোল্ড মেডেল একটা পিআরএস বর্ধন পেলেন পেয়ে 1924 সালে কলকাতা ইউনিভার্সিটি ওকে লক্ষ্য করুন বিএসসি উপাধি বিএসসি মানে বিএসসি যিনি করেন সেটা হচ্ছে তার মৌলিক গবেষণা মানে তিনি একাই করেছেন কাজ এরম ধরে নেওয়া হয় এমন কাজ করেছেন যার সেই অর্থে গাইড বা কেউ প্রয়োজন নেই তো সেটা হলো 1924 সালে মানে ওনার বয়স তখন 28 বছর তাই গবেষণা করবার পর তিনি গেলেন
ওনার যে গবেষণা যে গবেষণা কাজগুলো করেছিলেন এখানে, নাহলে পরে আর এই প্রসঙ্গটা আসবে না। 15 বছর বাদে 1939 সালে হ্যাঁ ভিটামিন বি সিক্স হ্যাঁ সেইগুলো যে তার যে স্ট্রাকচার তার ইত্যাদি কাজ হয়েছিল সেগুলো সব তার গ্রাউন্ড ওয়ার্কটা ছিল বর্ধনের এই 1924 সালে ডিএসটি গবেষণা। এই মাপের কাজ তিনি কলকাতায় বসে করছেন। তখন 1924 সালে উনি চলে গেলেন, তারপরে 25 সালে বিশ্ববিদ্যালয়ের পালি বৃত্তি পেয়ে সেটা নিয়ে লন্ডনে ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জে এস থর তার গ্রুপে যোগ দিয়ে 1925। এবং ওখানে ওনার মূল কাজ ছিল ব্যালবিয়ানোজ অ্যাসিড বলে একটা অ্যাসিড, সারা দুনিয়ায় সাড়া ফেলে দেয় যে কি এই ধরনের কাজ হচ্ছে আর কি। কিন্তু কাজটা হচ্ছে তো লন্ডন থেকে, কাজেই অতটা চোখে লাগেনি, কেউ অতটা খেয়াল করেনি। বাঙালি হিসেবে এর পেছনে একজন ভারতীয় ইয়াং সায়েন্টিস্ট আছে। তখন ওনার 30 বছর বয়সও নয়। 1928 উনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আবার একটা ডিএসটি পেলেন, মানে দুটো ডিএসটি ডিগ্রি হলো ওনার, একটা কলকাতা ইউনিভার্সিটি একটা লন্ডন ইউনিভার্সিটি। তো কলকাতা ইউনিভার্সিটি মানে আজকের কলকাতা ইউনিভার্সিটি ভাবলে চলবে না, এটা এশিয়ার মধ্যে প্রথম একটা ইউনিভার্সিটি যারা বিজ্ঞান বিজ্ঞান করছেন এবং পৃথিবী কাঁপানো বিজ্ঞানীরা এখানে আসছেন। তখন পৃথিবী কাঁপানো মানে তখন আশুতোষ ঘোষ, এই আশু মুখার্জি, তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে শেপ দিচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সমাবর্তনে আসছেন, এরকম সময় আর কি। সেই রকম একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিএসটি পেলে লন্ডন থেকে আবার একটা 1928। এটা পাওয়ার পর কেউ কেউ বলেন যে প্রফুল্লচন্দ্র চেয়েছিলেন যে উনি কলকাতায় ফিরে আসেন, কিন্তু উনি তো একেবারে সেই গবেষণা অন্তঃপ্রাণ, মানে ভালো গবেষণা যেখানে হচ্ছে সেখানে কাজ করতেন, সেই জন্য উনি তখন চলে গেলেন হল্যান্ডে ইউট্রেখটে লিওপল্ড রুজিকা। হ্যাঁ, তার সঙ্গে তিনি মোটামুটি আবার নতুন কাজ শিখলেন আর কি, ভ্যাকুয়াম টেকনিক গুলো শিখলেন আর কি। তখন কলকাতা বা সারা পৃথিবীতেই ভ্যাকুয়াম ডিস্টিলেশন, ভ্যাকুয়াম সিনথেসিস, ভ্যাকুয়াম ফিল্ট্রেশন এসব মানে প্ল্যাঙ্ক লাইনের কাজ এসব তুই জানছ, আমি সেটা শেখবার জন্য হল্যান্ড গেলেন। মানে এখানে আর একটা স্টেপ ক্রস করলেন, প্রফুল্লচন্দ্রের আহ্বান উপেক্ষা করে ফিরলেন। এই যে ফিরলেন না, সেইটা মনে হয় আচার্যদেব ভালোভাবে নেননি আর কি। হ্যাঁ, তো ফিরলেন পরে 1930 সালে। এরকম ডাবল ডিএসপি একটা লোক যদি কলকাতা শহরে ফিরে, আজকের দিনেও যদি এরকম একটা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি মানে এসে কাজ করতে শুরু করুক, মানে কাজ চাইলেন আর কি, যে তাকে নেয় কলকাতা। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার কোনো জায়গাই হলো না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিল না আর কি তাকে, সোজা কথায়। মানে ফ্যাকাল্টি পড়াবেন যে বর্ধন পরে অসাধারণ শিক্ষক, তার লেখাপড়া করানোর যে ইয়ে অধ্যাপনা, মানে এমন একটা সাংঘাতিক পড়াশোনা করানোর ব্যাপার ছিল, মানে ওনার দক্ষতা ছিল সহজাত, পরবর্তীকালে প্রমাণ করেছিলেন সেটা। তাকে 1930 সালে যখন ওর 34 বছর বয়স ফিরেছেন, তাকে ফিরিয়ে দেওয়া হবে না কোনো জায়গায়। তা তিনি কি করবেন, উনি নিজের পয়সায় কেমিক্যাল কিনে এনেছেন গবেষণা করবেন বলে, মানে ওনার জীবনটাই হচ্ছে কি করবো সিনথেটিক কেমিক্যাল। কিন্তু তখন অনেক সাদাসাদি করে কৃষি মিত্রই আবার ওনার পাশে দাঁড়ালেন, তার ল্যাবরেটরিতে একটা ছোট্ট টেবিল পাওয়া গেল যেখানে উনি এখনকার দিনে যাকে বলে রিসার্চ অ্যাসোসিয়েট গবেষণা সহযোগী, মানে যারা পিএইচডি করে হয়তো কিছু একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করে বা অনেকে হয়তো কাজও করে, দু এক দু বছরের পোস্ট ডক্টরাল। তা দুখানা ডিএসটি করবার পর তাকে ওই রকম একটা পোস্টে অতি সামান্য পয়সা, মানে মাসিক খুব সামান্য টাকায় উনি কাজ করলে হবে কি, ল্যাবরেটরি নেই তো কাজ করবেন,
তো উনি যেসব শিখে এসছেন ভ্যাকুয়াম টেকনিক বা আরো যেসব সিনথেটিক কাজ করছেন, তার জন্য একটা বড় প্রশস্ত ল্যাবরেটরি কোথায় অনুষ্ঠান নেই তিনি অলমোস্ট বেকার, মানে কিছু করতে পারছেন সুযোগ নেই, কিন্তু স্কলারশিপ পাচ্ছেন, ভালো স্কলারশিপ পাচ্ছেন, ভালো গ্রান্ট পাচ্ছেন, কিন্তু হলে হবে কি, জায়গা নেই, কিছু করার নেই। এরকম যখন এটা হচ্ছে নদীর একটা পাড়, আর একটা পাড় হচ্ছে সুরেশ সেনগুপ্ত। সুরেশ সেনগুপ্ত ওর থেকে একটু ছোট, 5 বছরের বয়স ছোট আর কি, 1901 সালের মার্চ মাসে জন্ম। তিনিও বাংলাদেশের লোক, লক্ষ্য করুন উনি ছিলেন ঢাকার আর ইনি বরিশাল। বাবা মায়ের 9 সন্তানের 5th হচ্ছেন সুরেশ সেনগুপ্ত, পঞ্চম। 6 বোন 2 ভাই। 1923 সালে বাংলাদেশের রাজশাহী কলেজ থেকে উনি কেমিস্ট্রিতে অনার্স পান। এরপর কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং প্রেসিডেন্সি কলেজে 1925 সালে উনি পড়াশোনা করেন। স্নাতক স্তরে ভালো রেজাল্ট করেছিলেন, এই জন্য তখনকার দিনে নিয়ম অনুযায়ী কতগুলো পেপারে ছাড় পাওয়া যেত, সেগুলো ছাড় পেয়েছিলেন। এবং সেই সময় থিসিস লিখে ছাড় পাওয়া যেত, মানে পরীক্ষাগুলো দিতে হতো না, এরকম ব্যাপার, পাশের পেপার দিতে হতো না, মানে কতগুলো পেপারে ডিস্টিংটিভ নাম্বার পেলে, তখন তো কেমিস্ট্রি খুব ফরম্যাটিক স্টেজে আছে, সেগুলো ভালো করে শিখে এসেছে, আবার নতুন করে এগুলো দেওয়ার দরকার, এরকম একটা তখনকার নিয়ম ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেটা ছাড় পেয়ে, কিন্তু উনি এমএসসি করলেন 1925 সালে। খেয়াল করুন 25 সালে হচ্ছে বর্ধন চলে যাচ্ছেন কলকাতা ছেড়ে, আর ইনি 25 সালে পাশ করলেন, কিন্তু গবেষণা করার খুব ইচ্ছে, কিন্তু তখনকার দিনে রোজগার নেই তো, গবেষণা করবেন যে বৃত্তি পেতে হবে, সেই বৃত্তি বিশেষ বিশেষ মাস্টারমশাইয়ের কাছে আছে, তার তাদের হাতে পায়ে ধরে যদি খুঁজে পাওয়া যায়। এখনকার মধ্যে তো নেট পেট নেই, নেট পেট এসব তখন তো পেলেন না কিছু, মানে ঘুরে ঘুরে পেলেন না। আর উনি ভালো হলেও মানে বিশেষ কৃতিত্ব, মানে ফার্স্ট ক্লাস পাস কৃতিত্ব ছিলেন, ফলে যা হলো আর কি উনি জায়গা পেলেন, ফলে উনি তখন একটা চাকরিতে চলে গেল। আর 4 বছর কি করেছিলেন কিছু নানা রকম ছোটখাটো এর্যান্ড, কি করেছিলেন খুব একটা জানা যায় না, মানে ওই আর কি পুরো উদ্ধবৃত্তি করে কাটিয়ে 1929 সাল প্রেসিডেন্সি কলেজের তিনি ডেমনস্ট্রেটর হিসেবে জড়িত কেমিস্ট্রি, মানে এমএসসি কর পাস করা, 4 বছর সেভাবে কিছু করলেন না, 1929 সালে ডেমনস্ট্রেটর হিসেবে। এখন কেমিস্ট্রি কলেজের ল্যাবরেটরি তো ভীষণ রিসার্চ ওরিয়েন্টেড, খুবই ভালো, ছাত্ররাও খুব সাত, এবং উনি ডেমনস্ট্রেটরের জবটা উনি চাইলেই একটা লেকচারশিপ যেতে পারতেন হয়তো, কিন্তু উনি এটা গবেষণা করবেন বলেই হয়তো তার মনের মধ্যে এটা ছিল, যে উনি আর কোনো দায়িত্ব নেবেন না, মানে পড়াতে হবে আরো হাজারটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ওগুলো হয়তো উনি করবেন, গবেষণাই করবেন, করবেন যাই হোক ওটা করবেন, ওনার মনটা বোঝা যাবে আর কি করতেন উনি। তখন সব করতে হতো, সলিউশন বানানো, পরীক্ষার ব্যবস্থা করা, ল্যাবরেটরি পরিষ্কার করা, সব করতে। এইবার প্রধানত দেখা যেত 2-2.5টের পর তখনকার দিনে ক্লাস কমে যেত, ক্লাস থাকত না, এই 2-2.5টের পর উনি নিজের মতো করে একটা জায়গা তৈরি করে সেইখানে মানে সিনথেটিক এগুলো তৈরি করতেন, প্রফেসরদের কাছ থেকে পিএইচডি কেমিক্যাল নিয়ে নিজের বুদ্ধিতে যতটা করা যায়। আবার পরের দিন সকালবেলা কিন্তু সেসব সরিয়ে নিতে হতো, মানে পরিশ্রমটা ভাবুন, 2-2.5টে ছাত্ররা চলে গেল, মুছে টুছে পরিষ্কার করে নিজের টেবিল সাজালেন, কাজ করলেন, হয়তো রাত্রি 8-10টা অব্দি কাজ করতেন, তখনকার নিয়ম অনুযায়ী পারা যেত, এসব করে আবার সব গুছিয়ে একে আগের মতো রেখে দিয়ে চলে গেলেন, আবার পরের দিন সকাল 10টায় এসে, 10টায় মানে আরো আগে আসতেন, এসে কাজও করতে আবার 10টার সময় আবার ল্যাবরেটরি আগের মতো, মানে তখন আর দেখে বোঝা যেত না ওখানে কোনো কাজ আগের দিকে আসছে। আচ্ছা, এখন মানে একজনের ডেডিকেশন ভাবা যাবে না আর কি, মানে কোন লেভেলে ডেডিকেশন। এবার 1923 সালে যখন বর্ধন রিসার্চ করছেন, তখন তো ইনি
এসছেন সব তো কলকাতায় এসছেন প্রেসিডেন্সি কলেজ জয়েন করেছেন অতীশ সালে এমএসসি করেছেন মানে এই দু দেড় বছরের মতো উনি বর্ধনকে দিকে এবং আমার নিজের মনে হয়েছে এটা যে গ্ল্যামার কাজের যে গ্ল্যামার বর্ধন যে যে সমস্ত স্কলারশিপ পাচ্ছেন টিআরএস পাচ্ছেন হ্যাঁ তারপর ফরেন রিসার্চ ফেলোশিপ পাচ্ছেন এইসবের কারণে উনি বর্ধনকে কিন্তু খুব মানে অ্যাডমায়ার করতেন মনে হয় আর বর্ধন সেই সময় আসতেন ওই কুদরতি খুদা ছিলেন প্রেসিডেন্সিতে হেড ছিলেন ওর ল্যাবরেটরিতে এসে গল্প করতেন বিকেলের দিকে কখনো বর্ধন কিন্তু এই গপ্পে লোক ছিলেন না মোটেই হ্যাঁ মানে উনি ওনার খুব খুব বন্ধুর ব্যাপারে উনি খুব চুজি ছিলেন এক দুজনের কাছেই মনটা হয়তো খুলতেন তাও কাজের জন্য আসতেন মানে একাধ দিন আসতেন খুদাকেই নিজে কিন্তু সুরেশবাবু বলেছিলেন যে আমি যদি সুযোগ দেন গবেষণা করতে চাই এবং যদি আপনার কাছে তুষার আসেন তুষারকে যদি বলেন আমাকে এরকম করতে করতে পা ঘোষাঘুষি করতে এক সময় গিয়ে বর্ধনকে বলেই ফেললেন যে আপনার সাথে কাজ করতে এখন বর্ধন হচ্ছেন ম্যান অফ সিম্পল অ্যান্ড স্ট্রেট ওয়ার্ড বর্ধন ওনাকে মানে মুখের উপর না বল না এরকম হতে পারে পাগল নাকি আমি থাকি সায়েন্স কলেজে তুমি আছো প্রেসিডেন্সিতে কি করে রিসার্চ হবে এইভাবে কি সায়েন্স সাইন্টিফিক রিসার্চ হয় কিন্তু বর্ধনের ভেতর সবসময় সামনে থাকা প্রয়োজন কিন্তু ওই হইতে কি যখনই বর্ধনের কাছে মানে সুযোগ হয় ওই স্যার কবে থেকে তাহলে করা যাবে আর বর্ধন রিফিউজ করে যাচ্ছে এই এরকম করতে করতে এক সুরেশ মানে বর্ধন তো দেখতে পাচ্ছেন মানে কাজের ইয়েটা দেখতে পাচ্ছে তোকে সামনে এই ছেলেটা এইভাবে কাজ করছে করতে করতে তখন একটা সারা বিশ্বে 1931 এর কাছাকাছি সময় মানে এক বছর কেটে গেছে আর কি সব করতে করতে তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট পেল অ্যাড পেল তার যে হাওয়ার্ড ফিনান্সিং সিন্থেসিস এর উপর কাজ করছেন এবং এই সম্ভবত এই 32 এর মাঝামাঝি কোনো একটা সময় আর কি ফিনান্সিং সিন্থেসিস দেবেন হাওয়ার্ড এর পর মানে ফিনান্সিং সিন্থেসিস রাস্তাটা হাওয়ার থিয়েটার এখনো আছে এইটা বর্ধনের কাছে একটা বিরাট মানে চ্যালেঞ্জের মত উনি তখন এক টুকরো কাগজে ওনার কিভাবে উনি করতে চান তার একটা পরিকল্পনা করে সুরেশচন্দ্রকে বললেন যে তুমি রিসার্চ করতে চাও এটা পারবে টাইম বাউন্ড 3 মাসের মধ্যে আমার কাজ হবে পারবে তুমি সুরেশচন্দ্র কিন্তু আগে কিছু এটা সুরেশচন্দ্রের নিজের বক্তব্য আমি একটা টিপে এবার বর্ধন হচ্ছেন একজন অসম্ভব ডিসিপ্লিনারিয়ান এবং ম্যান অফ ওয়ার্ড থাকতেন হচ্ছে মহাত্মা গান্ধীর আর ইয়ে থাকতেন সেনগুপ্ত থাকতেন আরপুলিলের আরপুলিলের হচ্ছে এখন মেডিকেল কলেজের উল্টো দিকে একটা গলি আছে যার মিষ্টির দোকান আছে ওই গলি ওইখানে একটা মেয়ের বাড়ি থাকতেন মানে প্রেসিডেন্সি কলেজ হাঁটা দূর আর বর্ধনও মহাত্মা গান্ধী রোডে যেখানে থাকতেন ওখান থেকে হেঁটেই সায়েন্স কলেজ যেতেন হেঁটেই প্রেসিডেন্সি কলেজ এখানে সব হাঁটা মানে বিদ্যাসাগরের যে ট্র্যাডিশন হাঁটা ঠিক আছে অন্তর এবার বর্ধনের রুটিনটা বলি বর্ধন কিরকম ভাবে চলছে বর্ধন ভোরবেলা ফার্স্ট ট্রামে করে ময়দানে চলে গেল চলে গিয়ে মনুমেন্টের কাছে থেকে হন হন করে হাঁটতেন কি দৌড়তেন ভগবান জানে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেগুলো এবং তখন ভালো করে আলো টালো ফোটেন তারপর আবার ওটা ফিরিয়ে আসতেন এসে ট্রামে করে ফেরত আসতেন ওনার রুটিন ছিল এই ফেরত আসার সময় উনি সেনগুপ্তকে বলেছিলেন যে তোমাকে গবেষণাটা এইভাবে করতে হবে যে সকালবেলায় তুমি প্রেসিডেন্সি কলেজে চলে যাবে এবার সেইখানে গিয়ে ওরা দুজনে আলোচনা টালোচনা করত কখনো ওর মেসে চলে যেত মানে সারাদিনের কাজটা বুঝিয়ে দিতেন সকাল ধরুন সেটা 7টা কি 6:30 7টা এরকম 2.5 ঘন্টা সেনগুপ্ত ওনার কাজটা এক্সিকিউট করতেন কেন বর্ধন প্রেসিডেন্সি ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ কি আসছিল
উনি থিওরিটি বলে দিচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা এই এই কাজগুলো আজকে এবং এটা করে তো তার সেনগুপ্ত সেটা সকালবেলা তো আবার ক্লাস আই দুটো আড়াইটি অব্দি ক্লাস হয়ে গেল এবার ওগুলো আবার করতে বসলেন করতে সেই চলতো রাত্রি দশটা অব্দি মানে সকালে দু ঘন্টা রাত্রিবেলায় আবার ওই ছ সাত ঘন্টা আট ন ঘন্টার কাজ এবং সেই কাজ আবার তারপরে কোনো কোনো দিন সন্ধেবেলায় উনি রিপোর্ট করতেন ওনার বাড়িতে গিয়ে রিপোর্ট করতেন আজ সকাল থেকে এই অব্দি কাজ করেছি রাত্রি আটটায় হাতে গিয়ে রিপোর্ট করতেন পরে প্রত্যেকবার পরের দিন সকালবেলা ল্যাবরেটরি আগের অবস্থায় ফিরে যায় এবং সেই সময় কিন্তু কলকাতা ইউনিভার্সিটি স্যার সেই সময় কিন্তু রাজাবাজার বা কলকাতায় বসে মানে সমস্ত ক্ষেত্রে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক এবং আরো অন্যান্য যেগুলো জানি না সেরকম সব ক্ষেত্রেই কিন্তু এরকম লেভেলেরই কাজ হচ্ছে তো এইবার হচ্ছে কি এই যে কেমিক্যালটা বানালে বা কিছু একটা একটা দিনের শেষে একটা কিছু তৈরি হলো এই তৈরি হলো বললেই হবে না ডক্টর বর্ধন সেটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে নিজে পরীক্ষা করে নিশ্চিত হবেন তবে তিনি বলবেন যে একটা পরের ধাপে যাও আচ্ছা এবং এই কেমিস্ট্রির এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে কি মানে এগুলো তো ধাপে ধাপে হবে এর মধ্যে স্টিল টিউব হিটিং আছে সাত আট ঘন্টা করে করতে হয় স্টিল টিউব একদিন এরকম হয়েছে কি মানে তখন গবেষণা অনেক দূর এগিয়ে গেছে তো সেনগুপ্ত কাজ করতে করতে নানান কিছু হয় গিয়ে দেখছেন স্টিল টিউবটা ফেটে গেছে ফেটে যাওয়া মানে হচ্ছে কাজটা আরো প্রায় সপ্তাহ চারেক পিছিয়ে গেল এক মাসের কাজ পিছিয়ে গেল উনি বললেন যে তুমি এইটা আমাকে বলার জন্য এখানে এসছো রাত্রিবেলায় এখানে একটা পটাশিয়াম সায়ানাইড আনতে পারো তুমি জানোই না কালচার গুরুত্বই বুঝতে পারছো না তুমি হাওয়ারতে সঙ্গে কম্পিট করছো আর তুমি এক মাস মানে এত পরিশ্রমের পর তুমি যেটা বলছো আমরা এক মাস আবার পিছিয়ে পিছন থেকে শুরু করবো এ কি মানে মানে আর কি গবেষণা করে কি হবে আর বেঁচে থেকেই বা কি লাভ এরকম এটা কোনো সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল বুস্ট আপ করবেন বা কিছু বলবেন ঠিক আছে চলো যা হয়ে গেছে এসবের গল্প একদম সাংঘাতিক রিজেক্ট করবে এই ব্যাপারটা সুরেশ চন্দ্রের যে সাংঘাতিক বাড়িতে আমাকে করতে হবে মানে আরো পরিশ্রম করতে হবে রাত্রের দিকে আরো বেশিক্ষণ করে ল্যাবরেটরিতে থাকতে লাগে রাত্রি এগারোটাও এমন হয়েছে ওদের দিনেতে থাকতেন তার একজন চাকর ছিল সে খাবার নিয়ে আসতো অনেক সময় রাত্রে খাওয়াবো হতো আর তখনকার দিনে তো আহামরি খাওয়া দাওয়া কিছু নেই যেটুকু যা খাওয়া মানে কি বন্ধের সাধারণত বা শরীর পাতনেই চলছে এক এইভাবে কাজ করতো আর বর্ধন যে খুব মানে উৎসাহ দিচ্ছেন সুন্দর কথা বলছেন উনি উনি মানে সেই একটা ঘোড়াকে যেমন তার ইয়ে যেমন চাবুক হাতে দাঁড়িয়ে থাকে উনি সেরকম প্রত্যেকটা স্টেপ পরবর্তী জীবনেও বর্ধনের কাছে যারা গবেষণা করেছেন তারা জানেন যে উনি একদম মানে এই ব্যাপারে কোনো কনসেশন উনি বলতেন হ্যান্ড ইজ দ্য বেস্ট ফ্যাকুলা হ্যাঁ ওয়ার্ক লাইক অ্যান অ্যাপ এই সমস্ত মানে খুব কড়া ধাতের লোক আর কড়া ধাতরে কাজ চলতে লাগে তারপরে সেনগুপ্ত একদিন বললেন যে স্যার আমার মনে হচ্ছে আমরা তখন উনি বললেন ঠিক আছে চলো দেখা বলে বর্ধন ঠিক ফাইনাল প্রোডাক্টটা নিয়ে পরীক্ষা করলে করে নিশ্চিত হলেন পরের দিন তখন উনি জাস্ট এটা যে বিরাট কিছু ইউরেকা বলবেন বা সেটা কিন্তু বলে উনি জাস্ট একটা সিম্পল এটা সুরেশ চন্দ্র নিজের এই টেপ রেকর্ডে আছে উনি বললেন হয়েছে উই হ্যাভ ডান এইটুকু কেন না ওনার মাথায় ঘুরতে যে আমরা কি করি একটা জিনিস হয়ে গেল মানে হয়ে গেল হ্যাঁ খুব আনন্দ হলো ওনার বক্তব্য যতক্ষণ না আমি এটার পেপার লিখি
সেই পেপার আজকের ইমেলের যুগে এটা ভাবাই যাবে না, সেই পেপার ফিমেলে যাবে ইংল্যান্ডে, সেখানে তারা সেটা পড়বে, অ্যাকসেপ্ট করবে, তবে নাকি কাজটা কমপ্লিট হবে। এটা জাস্ট ওয়ান স্টেপ। আমি চিন্তা করছি, আমি করেছি, আমি নিচ্ছি, আমি প্রফেসর বর্ধন ডাবল ডিএসসি, আই এম কনফার্ম যে এটা হয়েছে, যেটা বিশ্ব কি স্বীকৃতি দেবে, কেন তার কয়েক বছর আগেই জগদীশচন্দ্র লুজ করেছেন, কলোনি থেকে কিছু বেরোতে পারে এটা কেউ বিশ্বাস করে? হ্যাঁ, কলোনির একজন সায়েন্টিস্ট নোবেল লরিয়েট হাওয়ার্ডকে হারাবে ভাবা যাচ্ছে, কারণ হাওয়ার্ড অলরেডি বিজ্ঞাপন দিয়ে দিয়েছেন যে আমার সিনথেসিস হয়ে গেছে, আমি মে মাসটা এরকম করে প্রকাশ করব। তারপরে তখন ওই শুরু হলো টাইপ করা, নিজে হাতে টাইপ করলে, টাইপ টাইপ করে গবেষণাপত্র তৈরি হলো, আড়াই দিনের চেষ্টায় করে সেই গবেষণাপত্র পেরোলো। রেজিন অ্যাসিড পার্ট ওয়ান, সিনথেসিস অফ ফিনান্সিন হাইড্রোকার্বন ডেরাইভ ফ্রম টি প্রাইমারি গ্যাস অ্যান্ড এ নিউ রুট টু ফিনান্স, যোগেন্দ্র সি বর্ধন অ্যান্ড A74, সেটা হচ্ছে 1932 সালে, এবং মোটামুটি 7 পাতা, 2520 থেকে 2526 পাতায় রয়্যাল সোসাইটি 29 জুন, মানে আমরা যে সময় এই কাজটা করছি প্রায় কাছাকাছি 29 জুন এই রয়্যাল সোসাইটি অ্যাকসেপ্ট করল। এইবার বর্ধন কানেক্টটা দুটো পার্টি পেপারটা বেরোলো এবং অলরেডি ইট ইজ ভেরি ডিফারেন্টলি সিনথেসাইজড দ্যান হাওয়ার্ড এবং ইট ইজ অলসো বিফোর হাওয়ার্ড, মানে পদ্ধতিগত ভাবে এটা বিশেষ উল্লেখযোগ্য। আমি তার বিশেষই এখানে বলছি না, কেন সেটা অনেকেই বুঝতেই পারবেন। আর দ্বিতীয়ত এটা হচ্ছে হাওয়ার্ডের আগে, সিনথেটিক কেমিস্ট যখন কিছু করেন সেটা একদিক থেকে শিল্প, ভগবানের মতো, সিনথেটিক কেমিস্ট ইজ লাইক গড। হ্যাঁ, মানে ওলারের যখন কাজটা হয়েছিল তখন ওলারকে, ওলার যখন প্রথম অ্যামোনিয়া না ইউরিয়া সিনথেসিস করেন, বলেছিলেন যে ভাইটাল ফোর্স থিওরি ছিল, যে ভাইটাল ফোর্স মানে প্রাণ শক্তি ছাড়া মানে সব প্রাণজ কোনো কিছু করা যাবে। যাই হোক, এবার তো এই দুটো পেপার বেরিয়ে গেল এবং ইট হ্যাজ ওই ফিনান্সিনের ওই সিনথেসিসটার নামই হয়ে গেল বর্ধন সেনগুপ্ত সিনথেসিস ইন দ্য ইয়ার 1932। এন্ড আজকে দাঁড়িয়ে স্যার আপনি বলছেন 426টা নেম রিঅ্যাকশন আছে, তখন কিন্তু এতগুলো ছিল না, হয়তো হাতে গুনে 50টা হবে, হয়তো ছিল না, তখন হয়তো 200টা ছিল, কি হবে আরো কম হবে হয়তো, এবং তার মধ্যে একটা বর্ধন সেনগুপ্ত হবে, ঠিক জানি না ঠিক 1932 তে কতগুলো নেম রিঅ্যাকশন ছিল। এটা হলো, এইটা হওয়ার পর ডাবল ডিএসসি নেম রিঅ্যাকশন হয়ে গেল, তাহলে কি বর্ধন চাকরি পেলেন কলকাতা ইউনিভার্সিটি? কি উত্তর হবে? কিংবা সেনগুপ্ত ডেমনস্ট্রেটার, তিনি কি একটা লেকচারশিপ পেলেন কোথাও? উত্তর হচ্ছে না, কেউ পেলেন, মানে জীবন একই রকম রয়ে গেল। মানে বর্ধন সেই পিসি মিত্রর একটা ছোট টিম, সেনগুপ্ত সেই প্রেসিডেন্সি কলেজের ল্যাব, কারোর মানে পেশাগত জীবনে কোনো উন্নতি এলো না, এটা খুব স্যাড আসলে। তো কিন্তু ইয়ে কাজ করতে লাগলেন, সুরেশচন্দ্র কাজ করতে লাগলেন বর্ধনের সঙ্গে। তিনি তার পিএইচডি মানে তখনকার দিনে পিএইচডি গবেষণা করতে লাগলেন এবং 1937 এখানে মধ্যিখানে আবার আছে যে ইয়ে বর্ধন আবার আবার বিদেশ চলে গেছে। তো 1934 সালে তিনি আবার সেকেন্ড টাইম, উনি জীবনে তিনবার বিদেশ গেছিলেন, দ্বিতীয়বার 1934 সালে, মানে বর্ধন সেনগুপ্ত সিনথেসিস হওয়ার 2 বছর পরে ইংল্যান্ডে চলে যান এবং 34-35 2 বছর কাজ করেন জে এস থর্পের ল্যাবরেটরি এবং অধ্যাপক রোজেনহাইমের সঙ্গে।
এইবার বর্ধন লাইন চেঞ্জ করলেন খানিকটা, উনি হরমোন সিনথেসিস করছেন এবং এই হরমোনটা কমপ্লিকেটেড মলিকিউল হয়ে গেলেন। হ্যাঁ, এখনকার হিসেবে মলিকিউলার বায়োলজি কি করে অনেকগুলো স্টেপ হয়তো 20-25টা স্টেপ পরপর করতে করতে এবং পিউরিফাই করতে করতে হয়তো হরমোনটা তৈরি, মানে সিনথেটিক কেমিস্ট্রি মানে একদম প্রথম যুগের কাজ 1930s এ ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে হরমোন তৈরি ভাবা যায়। সূচনা করলেন মানে তার 10-12 বছরের মধ্যে এমন কোন যন্ত্র তৈরি হয়নি যাই দিয়ে ওই রকম একটা 200-250 অ্যাটম দিয়ে তৈরি করা একটা মলিকুলের স্ট্রাকচার তারা। তো 1935 সালে উনি দেশে ফিরলেন, আরো 1 বছর কাজ করে মানে বিদেশের লোককে চমকে দিয়ে, এবং স্যার রবার্ট রবিনসন ওকে অফার করেছিলেন যে আপনি এখানে থাকুন, রিডারশিপ একদম মানে লেকচারেরও পরে থাকার, এবং সেটা ইংল্যান্ডে অক্সফোর্ডে, যাই হোক সেটা উনি নেননি, কেন নেননি সেটা জানা যায় না। 1935 সালে যে ফিরলেন, ফিরে কি পেলেন কি হলেন, আবার আচার্য প্রফুল্লচন্দ্র রায় রিসার্চ পেল, এটাও প্রফুল্লচন্দ্র প্রবর্তিত যে ভালো যাদের ভালো গবেষণা থাকবে তারা রিসার্চ স্কলারশিপ পাবে, মানে উনি ফার্স্ট রিসিপিয়েন্ট অফ প্রফুল্লচন্দ্র স্কলারশিপ, ফার্স্ট রিসিপিয়েন্ট অফ নাগার্জুন মেডেল, এবং ফার্স্ট রিসিপিয়েন্ট অফ প্রফুল্লচন্দ্র রায় রিসার্চ। কিন্তু প্রফুল্লচন্দ্র রায় ওনাকে কাজে নেননি, চাকরি হয় রবার্ট রবিনসন দিল্লিতে এসেছিল, দিল্লিতে সায়েন্স কংগ্রেস, সেখানে শ্যামা প্রসাদ মুখার্জি তখন কলকাতা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, ওকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন কলকাতা ইউনিভার্সিটিতে প্রফেসর বর্ধন কি করতেন, কি ধরনের কাজ করতেন, মানে বুঝতেই পারছেন ওকে রিডারশিপ দেওয়া হয়েছিল বিদেশে, এই প্রফেসর কলকাতায় কাজ করবো বলে ফিরে এসছে, তাহলে কি কি করছে সেরকম তো কিছু ঠিক নেই। শ্যামা প্রসাদ মুখার্জি কলকাতায় ফোন করলেন, ফোন করে বললেন সায়েন্স কলেজে কি প্রফেসর বর্ধন আছে, আমার তিনি সায়েন্স কলেজে এই সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট জিজ্ঞেস করছেন, বললেন প্রফেসর বর্ধন বলে তো কেউ নেই, তখন হই হই পড়ে গেল, শোনা যায় নাকি শ্যামা প্রসাদের একটা টেলিফোনেই বর্ধনকে তখন লেকচারশিপ দেওয়া হয়। এই হচ্ছে মানে আজকের দিন হলে কি হতো কে জানে। তো তখন কিন্তু প্রফুল্লচন্দ্র জীবিত এবং সায়েন্স কলেজে আছেন, কিন্তু উপায় নেই মানে বর্ধনকে মেনে নিতে হলো আর। এরপর তো মানে মাটি কামড়ে একটা লোক যে, হ্যাঁ একদম মাটি কামড়ে পড়ে স্যার, এবং 1940 পরে যখন প্রফুল্লচন্দ্র কতদিন ছিলেন, তারপরে তিনি মারা গেলেন 16 জুন 1943 এইবার এই যে মধ্যিকারের সময়টা, যে সময়টা বর্তমানের পড়ানোর বিষয়ে, যখন উনি কলকাতা ইউনিভার্সিটি এলেন তখন অদ্ভুত ম্যানার ছিল আর কি, ফলে লোকজন খুব ঘাবড়ে থাক, উনি ক্লাসে এসে এক হাতে একটা কাগজ ধরি
সব সব ছাত্র তাদের নাম লিখত, আর উনি ক্লাসে ঢুকতেন যে সময় আর বেরোতেন যে সময় তাই দিকে ঘড়ি মেলানো যেত, উনি ঠিক 60 মিনিট এক ঘন্টা মানে 59 মিনিট 60 সেকেন্ড ক্লাস। বাবা, সেই সময় তো খুব গুগল ছিল না, ইন্টারনেট নেই, গবেষণাপত্র বলতে বেশিরভাগ জার্মান গবেষণাপত্র এবং সেইসব পড়ে অধ্যাপকরা প্রশ্নপত্র করতে চায়। তো বর্ধনকে বলা হলো, বর্ধন যে বোর্ড ওয়ার্ক করতেন সেটা ছবির মধ্যে, ছাত্ররা অবাক হয়ে থাকে এবং বর্ধন তাদের মানে সাংঘাতিক ভক্ত ছিল তারা। ফলে বর্ধন কিন্তু গবেষণার জন্য অনেক ছাত্র পেয়েছে, ব্যবহার করতে পারতেন না, সেই পয়সা বাঁচিয়ে কেমিক্যাল কিনতেন, সেই কাটটি জবে থেকেই কাজ শুরু করেছেন, বিদেশে গেছেন পয়সা পেয়েছেন কেমিক্যাল কিনতেন, আমরা বিদেশে জামা কাপড় যেটা কিনি কেমিক্যাল মানে গবেষণা করে। ল্যাবরেটরি কিন্তু কোন কেমিক্যালের সামনে আর উনি ল্যাবরেটরিতে নিজে উপস্থিত কাজ করতেন, মানে এক্সপ্লোর করে দেখা যেত কে ছাত্র কে প্রফেসর বলবে, রবিবার দিনও কাজ করতেন, সায়েন্স কলেজেই পড়েছেন এইরকম। ফলে ছাত্রদের ট্রেনিংটা সাংঘাতিক ইন্টেন্স, সাংঘাতিক ওনার ছাত্ররা অসাধারণ ছাত্র, রামনারায়ণ চক্রবর্তী মানে সব মানে আমি গণনা করে দেখেছি যে প্রায় 29-30 জন ছাত্র আরো অনেক কে করেছে। ফলে উনি ছাত্রদের কাজ করতেন, কিন্তু ওনার একটা দুর্নাম হচ্ছে ছাত্ররা শেষকালে আর কি উনি সফল নাট্যকারের মতো সবাইকে বোঝাতেন কি তাকে কি করিয়েছেন, তবে জেনে যেত শিখেও যেত, কিন্তু যখন ওই কাজটা চলতো তখন তাদের একটা তখনই সারা বিশ্বে ধারাটা ছিল, মানে পরমাণু বোমা বানানোর সময় ফাইনম্যান লিখতেন যে কাউকেই বলা হতো না যে সে কি করে, তখন ওই সবাইকে বলে দিন আমরা এটা বোমা বানা, তবেই তো কাজ করবে লোক, তাই না? ওপেনহাইমার তো বলতে পারেন না মিলিটারি সিক্রেট, ফেইনম্যান করলে তিনি সবাইকে বলতে শুনতো, বুঝেছো তুমি যে কম্পটা করছো মন দিয়ে করো অ্যাটম বোমা বানানো, অসাধারণ মানে ক্যালকুলেট করতে পারতেন কম্পিউটারের চেয়ে আছে। পেইনম্যানকে নিয়েও অনেক মজার মজার গল্প আছে, উনি নিজেই লিখেছেন নিজের গল্প। Surely you're kidding, Mr. Feynman. Surely you're joking. What do you think? What other people think about? মানে ওনার যে বই বিখ্যাত বইটা Surely you're joking, Mr. Feynman, সেটাও খুব সুন্দর আছে। সেখানে উনি বলছেন বক্তৃতা করতে গেছেন, গিয়ে দেখছেন যে খুব প্যান্ট পার্টি বাজছে, কাসেট পার্সেট দোকান বড় কেউ ডিগ্রিটারি আসছে, এসে যখন ইউনিভার্সিটিতে ঢুকেছেন ঢুকে বলছেন এখানে বুকিং হবে আমার, এরকম বলে দূর কালকে বিরাট বক্তৃতা আছে স্কুল। ফেইনম্যান তখন ওই বললেন তখন শরৎকাল বেশ গরম আছে, আমি তো পার্কে বেঞ্চে দিই রাস্তাটা পাবন, কার্পেটে সংবর্ধনা নিলেন না, বিয়েতে উঠলেন না, গেস্ট হাউসে উঠলেন না, পরের দিন যখন জিজ্ঞেস করছে যে আপনি কোথায় ছিলেন ইত্যাদি, তখন উনি রানিকে বলছেন বেলজিয়ামের কথা
রানী তো করছেন প্রেজেন্ট থেকে চলে এলাম কিন্তু পারতে পারবে তখন রানী বললেন শিওরলি ইউ আর টকিং তো পেইনম্যান মানে এই যে সিক্রেসি রাখার ব্যাপারটা তখন একটা সাইন্টিফিক কালচার বলা হবে আর পেইনম্যান যেটা ভেঙে বলে দিয়েছিলেন বলে অনেক বর্ধন ওই রাস্তাতেই হাঁটে তো ফলে বর্ধনের সবাই খুব ইচ্ছা ইচ্ছা করতো মানে একটা প্রফেশনাল জেল আছে আর বুঝতেই পারছেন একটা ওরকম ড্যাজেলিং মানে ক্যারিয়ার পেছন অত রকম সবটি সবার কোনো একটি নিজে তো হবে তো উনি তাদের পাত্তাও দিতেন না নিচ্ছেন না কারো কারোর আমরা গাছিও করতেন না কারোর প্রশংসাও করতেন না কেউ বিরোধিতাও করতেন না আর একটা বোধ হয় ওনার একটা স্পিচ ফিয়ার ছিল উনি বড় সভা টভায় কখনো সেমিনার টেমিনারে করেছেন মানে এড়াতেন এইসব কারণে বর্ধনকে বর্ধন কখনো তার কলিগদের মধ্যে পপুলার ছিল এবং সেই একটা ক্যান্ডিসে জুতো একটা সাদা শার্ট হ্যাঁ ধুতি পরে হাতে একটা ছাতা নিয়ে ফটফট করে হাঁটতেন হ্যাঁ মুখ চোখ কিন্তু ছাত্র তো খুব খুবই বুঝলেন ওনাকে একবার শক্ত ক্লোরোফিল পড়াতে দেওয়া হয়েছে যে হরমোন সিনথেসিস ইত্যাদি করলাম এগুলো ওনার কাজে লেগেছিল উনি বায়োলজিটা খুব ভালো জানতেন সেটা তৈরি হয়ে দুর্দান্ত করেছিল ছাত্ররা ওনার এই ব্যাপারে ওনার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ এই সমস্ত বিয়ের জন্য বর্ধন 62 তে এক্সটেনশন পান মানে যখন ওনার বয়স হয়ে গেল মানে ওনার রিটায়ারমেন্ট তখনকার দিনে সবাই তো এক্সটেনশন পেয়েছে আর উনি সেই এক্সটেনশন পাবে বলে ধরে নিয়ে অনেক কিছু তৈরি করেছে নিজেকে সাজি ফলে ওনাকে ভারত সরকার এই পরিভাষা কমিটি ইত্যাদি এসব এতে নিয়ে দিল্লিতে চলে এখন আপনি একটা ইউনিভার্সিটি এক জায়গায় থেকে আরেক জায়গায় গবেষণা করে সেই দিকে গবেষকের একটি এইরকম বিজ্ঞানীর অপমৃত্যু বহু ঘটে বর্তমানের এমন কিছু বয়স হয়নি আর যিনি শরীর নিয়ে এত বললাম এগুলো বলা দরকার ছিল যে শরীর সম্পর্কে কতটা সরকার কতটা হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে পরে তারপরে ডিসেম্বর মাস ওখানে দিল্লিতে হার্ট অ্যাটাক হয় পরের দিকটা শেষটা আর কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর অনেক কিছু করার ছিল আজকের দিনে যখন এমনিতেই অনায়াসে অধ্যাপকরা এক্সটেনশন পাস করল কেন পাননি সেটা বলা খুব শক্ত ছিল কোনো কি ছিল ছিল তারা সেটা দেখেছিলেন পাননি ঘটনাচক্রে ওনার প্রফেশনাল লাইফটা খুব কষ্টের আর কি সারা জীবনই খুব প্রতিকূলতার সঙ্গে মানে সংগ্রাম করে অর্ধেক করি হয়তো ভেতরে ভেতরে খুব কিছু একটা হতো হার্ট অ্যাটাক আমার কিছু হার্ট সার্জন বলেছিলেন যে হার্টের অনেক কিছুই ভালো থাকা ভালো দিক করতি সেটা হয়তো ওনার আমি একদম আর সুরেশচন্দ্রের গল্পটা আর একটা অন্যরকম সুরেশচন্দ্র তো চাকরি পেতেন তখন ওনার নাম হয়ে গেছে নেম রিয়াকশন ইত্যাদি হয়ে গেছে উনি ডেমনস্ট্রেটার হয়ে আর থাকতে চাচ্ছেন না কেন গবেষণা হচ্ছে না হ্যাঁ কীভাবে তো উনি তখন খোঁজ করে জানতে পারলেন তখন এখনকার দিন যে ডিপিআই অফিস ওখানে গিয়ে তার খোঁজ করে জানতে পারলেন একটা যদি লেকচারশিপ পাওয়া যায় তখনকার ডিপিআই ওনার সব শুনে শুনে ওনাকে বলবেন যে হতে পারে আপনি কৃষ্ণনগর কলেজে যাবেন সেনগুপ্ত এক কথায় হ্যাঁ বললেন যাব কৃষ্ণনগর কলেজে কিন্তু তখন বিএসসি আইএসসি মানে এখনকার 11-12 বাবা অনার্স অনার্স তো দূরে থাকবে না তো সেখানে উনি গেলেন এরাই বর্ধন সেনগুপ্ত আমাদের কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর আলেকজান্ডার ডাব এইসব কৃতি লোকেরা এরা কিরকম জানেন বিদ্যাসাগর কথায় এরা হচ্ছে আলোর মতো একটা আলোর তোর আপনি যেখানে নিয়ে যাবেন সব অন্ধকার তারা সেনগুপ্ত প্রেসিডেন্সি কলেজের যে অভিজ্ঞতা সেটা ওখানে প্রিন্সিপালকে বললেন যে আমি যদি ল্যাবরেটরিটা ব্যবহার করি আপনার কোনো আপত্তি আছে তো একই শর্ত যে করতে পারেন কিন্তু কেন নর্মাল ক্লাস দিয়ে না কৃষ্ণনগর কলেজে 1937-38 সালে
লেকচার ছিলেন, তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল, একটা গবেষণাগারে ইলেকট্রিসিটি গোবর গ্যাস প্ল্যান্ট আর কি। সেইখানে থেকে উনি ধীরেনচন্দ্র সেন, ডিএন সেন, ইউনিভার্সিটি কলেজে পরে অধ্যাপক হয়েছিলেন, তাকে মানে পিএইচডি করান। মানে আজকে যখন আমাদের ইউজিসি বলছে যে কলেজে গবেষণা করতে হবে, ফেসিলিটিস চাই, ভেবে দেখুন একটা ক্লাস ইলেভেন টুয়েলভ মানে আইএসসি আজকে ইলেভেন টুয়েলভ পড়ানো হয় এরকম একটা জায়গা, হ্যাঁ ইন্টার স্কুল বলে উত্তরপ্রদেশ, সেই রকম একটা জায়গায় উনি পড়ান, পড়িয়ে ওনার ছাত্রদের বিএসসি করান, পড়িয়েছেন ওখানে একটা সাতজন করবার পর 14 বছর উনি ওখানে 1937 থেকে 1951 উনি বলেন বনবাস, আমার বনবাস ওটা। স্যার একটা কথা, তাহলে কি বর্ধন সেনগুপ্ত এই কলকাতা ইউনিভার্সিটিতে এই পুরো স্কুল অফ অর্গ্যানিক কেমিস্টস যে সেটা শুরু করেন, মানে উনিই প্রথম? না না, ওনারাই প্রথম। অর্গ্যানিক কেমিস্ট্রি কলকাতা ইউনিভার্সিটি অনেক দিন, মানে অনেক অনেক দিন ধরেই তো পিসি মিত্র যাদের কাছে উনি গবেষণা করেছেন, মানে সিনথেটিক কেমিস্ট্রি কথা বলছেন, ওনারা সিনথেটিক কেমিস্ট্রি করতেন? না, সিনথেটিক কেমিস্ট্রি সেই তখন তো অত কেমিস্ট্রি ভাগাভাগি শুরু হয়নি। হ্যাঁ সেটাই বলছি, যেরকম করতেন, কিন্তু বর্ধন ওয়াজ ওয়ান অফ দি পায়োনিয়ার সিনথেটিক, একেবারে উনি শুরু করেছিলেন কিনা আমি এটা গবেষণা ছাড়া বলতে পারবো না, কিন্তু হি ওয়াজ পায়োনিয়ার। মানে উনি স্কুলটা শুরু করেছেন, মানে যে রিজাল্টিং সায়েন্টিস্টরা তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কলকাতা ইউনিভার্সিটিতে দু ধরনের গবেষণা ঠিকঠাক, একটা সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রি, একটা ন্যাচারাল। সেখানেও অসীম আচার্যজি, প্রফেসর অসীম আচার্যজি, তাকে নিয়েও মানে সাংঘাতিক, মানে ওনার যে গবেষণার যে অবদান তার কোনো তুলনা। আচ্ছা, এবং উনি বোধ হয় প্রথম মহিলা পিএইচডি ভারতবর্ষে। হ্যাঁ, উনি 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 ভারতের তৃতীয় একটি প্রথম আরেকজন হয়েছিলেন, প্রথম তো সাউথ ইন্ডিয়ান একজন, কোথায় বটানিস্ট, হ্যাঁ কোথায় বটানিস্ট, হ্যাঁ দ্বিতীয় আর প্রথম জন বটানিস্ট, কিন্তু এরা এরা দ্বিতীয় জন খুব সম্ভবত অসমাচারী অত্যন্ত ছাত্রবৎসল ছিলেন, মানে উনি উনি অনেকটা জিনিস বলতেন, আসলে লেখাপড়া শেখানোর জন্য ওনার একটা বিখ্যাত ইয়ে ছিল আর কি, 5টা বল লাগে পড়াতে গেলে, একটা হচ্ছে বেস, অ্যাটায়ার কীভাবে পড়াতে আসছেন, হ্যাঁ বিদ্যা অবশ্যই কনটেক্ট যেটা বলবেন, বিনয় হিউমিলিটি মানে বলার ভঙ্গিটা কেমন হবে, বচন মানে অ্যাকচুয়াল ডেলিভারি, এই 4টেই মূলত প্রধান, বেস বিদ্যা বিনয় বচন, কিন্তু পঞ্চমটা ছিল সুরেশচন্দ্র, অসম্ভব বাৎসল্য। এবং উনিও কিন্তু এক্সটেনশন পাননি, ওনার চাকরির শেষে তিনিই ওনাকে রিটায়ার করে দিতেন, পরে অতি সামান্য সময় সিটি কলেজে একটা ছোট কাজ করতেন, এরপর ওকে বেলুর বিদ্যামন্দিরে ওকে ওরা মানে মাথায় করে নিয়ে যায়, ওই বিদ্যামন্দিরের কেমিস্ট্রি বিভাগটা প্রফেসর সেনগুপ্তর হাতে পড়ে, এবং সেইখানে প্রফেসর সেনগুপ্তর মানে যারা সরাসরি ছাত্র ছিল তারা তাদের অনেকেই আর কি খুব এখন আমাদের ঠিকই আছেন, আমি এদের অনেকে শুনি যোগাযোগ করেছিলাম এবং সরাসরি কথা বলি, তো সেইখানে তারা বলেছিলেন যে অসম্ভব মানে বিনয়ী এবং ছাত্রবৎসল, ছাত্রদের সঙ্গে মানে এইখানে বর্ধনের সঙ্গে দুজনের কন্ট্রাস্ট, বর্ধনকে সবাই শ্রদ্ধা করত, ভয় করত, সেনগুপ্তকে সবাই ভীষণ ভালো, বিপরীত মেরু মানে কালী আর কৃষ্ণ আর দুরকম, মানে এরা কেবল গবেষক ছিলেন না, যা এমন অনেক গবেষক ভারতবর্ষে প্রচুর আছেন যারা সেই অর্থে ভালো শিক্ষক, এরা দুজনেই অসাধারণ শিক্ষক এবং প্রথম শ্রেণীর সদস্য, এই এই কম্বিনেশন খুব রেয়ার, রিঅ্যাকশন তো অনেক পরের কথা, মানে ওনারা যে স্কুলটা তৈরি করে গেছেন স্কুল অফ স্টুডেন্টস, সেইটা মানে হয়তো হয়তো নেম রিঅ্যাকশন এর থেকে বেটার বেরিয়ে যাবে পরে, হয়তো এর থেকে বেটার নামগুলো এখনো বলে দেবো, তারা এদের ছাত্র ছিলেন তাহলে বুঝে যাবে, সেনগুপ্ত মানে সেনগুপ্ত একটা দীর্ঘ জীবন বেঁচেছিলেন, একবার উনি প্রায় মানে 90 পার করে দিয়েছিলেন, 1996 সালের 8ই ডিসেম্বর, হ্যাঁ মানে 1901 থেকে 96 মানে 95 বছর বেঁচেছিলেন, এবং
কলকাতা শহরে একটা ওই বর্ধন সেনগুপ্ত সিনথেসিস 1994 সালে মানে 62 বছর পরে একটা রয়্যাল সোসাইটি থেকে একটা সেমিনার হয়েছে, সেটাতে উনি উপস্থিত ছিলেন। এরকম দুটো ঘটনা ঘটেছে, একটা সত্যেন্দ্রনাথ বোস যখন কলকাতায় ছিলেন, বোস স্ট্যাটিস্টিক্স এর 50 বছর পূর্তি হয়, তখন উনি খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে মানে এতদিনে আমার বেঁচে থাকার ইয়েটা পূর্ণ হল। উনিও তো মানে ইয়ে পাননি, মানে সেভাবে স্বীকৃতি পাননি, কেননা ফারবিট নামে ফারবিয়ান, বোসের নামে বোসন, হিগ বোসন, এত দুনিয়া কাঁপানো কাজ, কিন্তু নোবেল প্রাইজ মানে কলোনি ব্যাপারটা এত নেগলেক্টেড ছিল তখন। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কেন পান, কেউ ভালোভাবে কারণ বলতে পারেনি, তবে একজন বলেছিলেন খুব অদ্ভুতভাবে যে নোবেল প্রাইজ যেহেতু পোস্টমাসলি দেওয়া হয় না, অনেকেই ধারণা করতে পারেনি যে উনি বেঁচে আছেন। অনেকে বলে যে ওনার ফেলে দেওয়া কাজ যেগুলো উনি খানিকটা করে ছেড়ে দিয়েছেন সেই সব কুড়িয়ে বাড়িয়ে লোকে পিএইচডি করে। তো সেইরকম ওই মানে ওই সেমিনারটা হওয়ার 94 সালে সেমিনারটা হলো, আর 95 সালে মানে সেনগুপ্ত মারা গেল। মানে এতটা সময় একজন বিজ্ঞানী সামনে রয়েছেন, ছাত্র তৈরি করছেন, পড়াচ্ছেন ভালো করে, আর সে অর্থে কোনো দোষ নেই, ভাইস এসেছে লোককে গালাগাল দিচ্ছেন, দলাদলি করছেন, সেরকম কোনো ভাইস আমি কারোর ক্ষেত্রে খুঁজেই পাই। বর্ধনের ক্ষেত্রে পেয়েছি ওনার ম্যানারিজম ছিল খুব, মানে সবাই ভয় করতো, মানে একটা সরল সিধে লোক, কোনো কিছু খরচা করে না, নেশা করে না, নেশা মানে হচ্ছে সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রি, এই ধরনের প্লেন সিম্পল লোককে লোকে শুনছে। এবং উনি কারোর দলে সায় দেন না। আর সবচেয়ে বড় কথা, প্রফুল্লচন্দ্রের মানে তার থেকে উনি এতখানি বঞ্চনা পেয়েছিলেন, কিন্তু আমি কোনো লিটারেচারে কোনো সভায় প্রচুর কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছি, বর্ধনের একটা কেউ বলেননি যে কোনোদিন বর্ধন প্রফুল্লচন্দ্র সম্পর্কে একটা কথা বলছে। সৌরভ গাঙ্গুলির মতো যা করেছেন কাজই, সব স্কলারশিপ নিয়ে চলে গেছে, প্রফুল্লচন্দ্র যা দিয়েছেন অ্যাওয়ার্ড করেছেন সব বর্ধন ফার্স্ট ডিসি, মানে আচার্যকে যোগ্য জবাব দিয়ে এতে ভালো আর কি হতে পারে, সেই তো সেটা করেছেন, কিন্তু কখনো প্রকাশ্যে বিরোধিতা করে। তো প্রফুল্লচন্দ্রের একটা লেগাসি ছিল তো ডিপার্টমেন্টে, স্বাভাবিক, ফলে উনি হয়তো প্রফুল্লচন্দ্রের সেটা মানে অপ্রশংসা করেনি, কিন্তু সে অর্থে উনিও মন খুলে এগিয়ে আসেননি, সেই জন্য ডিপার্টমেন্টে খুব এক ঘরে চাইছে। একমাত্র কুলিন বিহারি সরকার, কুলিন বিহারি সরকার ওকে খানিকটা ওর সঙ্গে খানিকটা মানে উনি ভেরি চুজি লোনার, লোনার বললে ঠিক বলার একা পান, হ্যাঁ ঘুরে বেড়াতে সব দান করে গেছেন উনি, ওনার দাদা কেউ বিয়ে করে যা কিছু হয়েছে সব বিজ্ঞান গবেষণা সায়েন্স কলেজ করে দান নিয়ে কিছু প্রফুল্লচন্দ্রও নিয়ে যান, হয়তো উনি সেটা মানে ওনার মাস্টার আছে। প্রফুল্লচন্দ্রকে উনি গুরুই মান, উনি প্রফুল্লচন্দ্রকে অপ্রশংসা বা নিন্দা করবেন কেন, কোনোদিন করেন ভাবেনও নি, গুরুই মান, ফলে গুরুর মতো শিষ্যও কিন্তু যাবতীয় সম্পত্তি সব দান। আর সুরেশচন্দ্র কি সামান্য আর কালীগঞ্জে একটা বাড়ি ছিল না, সুরেশচন্দ্র কি মাপের গবেষক ছিলেন সেটার একটা উদাহরণ দিচ্ছি, আমি গিয়েছিলাম সচ্চিদানন্দ বাবুর কাছে ওনার ছাত্র, অনেক বয়স হয়ে গেছে, তো সেখানে গিয়ে সচ্চিদানন্দ বাবুকে বললেন মানে ওনার ছাত্র পেতেন কিরকম, ওই হয়তো কেউ কোনো একটা কলেজে কাজ করছে পার্ট টাইম গবেষণা করছে, কিন্তু এই মাপের গবেষণা যে সুরেশচন্দ্রের নাম এবং গবেষণা থেকে সচ্চিদানন্দ বাবু পরে হার্ভার্ডে পোস্ট ডক্টরাল কাজ করেন, সুরেশচন্দ্র বিদেশ যান, ওনার ছাত্ররা গেছে, যেহেতু দেওয়ার অ্যাসোসিয়েটেড উইথ সুরেশচন্দ্র এবং তাদের কাজের কোয়ালিটি এত ভালো। এই যে অধ্যাবসায় সরল জীবনযাপন, হ্যাঁ আমি এখনকার দিকে সরল জীবনযাপন নয় বাদই দিলাম, কিন্তু এই যে এখনকার ছেলেমেয়েরা তো খুব জেদি হয় একটা কিছু করবো, কিন্তু এই করাটা অনেকটাই মানে কি বলবো বাইরের নির্ভর, ভেতরে ভেতরে যে আমি করবো আমার নিজের প্রীতি দিয়ে সেইটা নেই, আর এগুলো কেউ জানে, কেউ জানে এরকম ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি তো আছে, নিহার দত্ত টুইস্ট বলে একটা আছে, টেলার টুইস্ট বলে একটা টুইস্ট একটা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, নিহার নিহার দত্ত মানে রে দত্ত টুইস্ট, হ্যাঁ সেটা আছে, প্রিয়দরঞ্জন রায় আর নিহার দত্ত তাদের নামে রে দত্ত টুইস্ট, সেটাও ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটা নাম। অ্যাকচুয়ালি আজকের যে সুযোগ, আজকের যে
আজকের যে ফান্ড, সেই ফান্ড তো আজ থেকে 100 বছর আগে ছিল না, 90 বছর আগে ছিল। সেই সময় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে কাজটা করেছে, হাওয়ার্টের সঙ্গে কম্পিট করবো, তার আগে আমরা 30 বার করে দেবো অন্যরা, সেইটা এখনকার দিকে এরকম কিছু আছে। মানে কোথাও ভারতের কোথাও এই মাপের কাজ হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে বিরাট, কিন্তু এইটা লোকেরা ভুলে থাকছে, ভুলে গেছে, কেউ জানেই না, এটা খুব খারাপ কষ্ট হয়।